ওনারা ঢুকছে, 6-7 জন হবে, ওইখানে প্রতিব ছিল। তারপরে ওইখানে ঢুকার পরে আমার ভিউয়ার্স, পুরো ঘটনা শুনলে আপনার গা শিউরে উঠবে। আমি বুঝতেছি না এই কুখ্যাত খুনি ওসি প্রদীপকে এতদিন ফাঁসি দিচ্ছে না কেন, তাকে ঝুলে রাখছে কেন। আমি বুঝতেছি না এসব করার কি দরকার, তাকে ডাইরেক্ট ফাঁসি দিক, আমার মাথায় কাজ করতেছে না। এমন একটা বেদনাদায়ক ঘটনা, পুরো ঘটনা শুনলে হয়তো বা আপনি শিউরে উঠবেন। আমার কাছে এই মুহূর্তে কিছুই নাই, মনে হচ্ছে যে আমার কাছে যে একটা পিন দেখতেছি, মানে এই পিনটা মনে হয় জিভের ভিতর দিয়ে ঢুকে ফ্যানের সাথে ঝুলে দিয়ে রাখি। এই কুখ্যাত খুনি এতদিন ধরে মানুষের উপর এই যে অন্যায় অত্যাচার করেছে, এতদিন তারা মুখ খুলতে পারেনি, এখন সাধারণ মানুষগুলো মুখ খুলতেছে। সাধারণ মানুষের সাথে যে জুলুমটা করেছে, আইনের পোশাক পরে কিছু মহান মানুষের সুনামকে যে নষ্ট করেছে। ভিউয়ার্স, আইনের পোশাক পরে অনেক পুলিশ আমরা দেখেছি করোনার ভিতর, তারা হলো মানুষের পাশে এসে দাঁড়াইছে। আর কুখ্যাত খুনি ওসি প্রদীপের মতো কিছু পুলিশের জন্য আজ পুলিশ জাতীয় কলঙ্ক হয়েছে। ভিউয়ার্স, আমি বুঝতেছি না তাকে ফাঁসি দেয়নি কেন। আমি এখন একটা এমন একটা ভিডিও ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করবো, যে ভিডিও ফুটেজ দেখলে আপনি আপনার ভাষা হারিয়ে ফেলবেন। এক পরিবারে যাদের সদস্য মেম্বার হচ্ছে 10-12 জন সদস্য মেম্বার, মাত্র 2 জন হলো সেই পরিবার হলো আয় উপার্জন করে পুরো সংসার চালায়, সেই 2 জনকে তারা কোর্স ফায়ার দিয়েছে, কথিত বন্দুক যুদ্ধে তারা কোর্স ফায়ার দিয়েছে। এরকম অন্যায় অত্যাচার জুলুম করেছে সাধারণ মানুষের উপর, আমি ভাষায় আপনাদের মাঝে প্রকাশ করতে পারছি না। কেমন যে লাগছে আপনাদের মাঝে আমি কল্পনা করতে পারছি না। মনে হয় এখন পালে তাকে, আমার মনে হয় ভিউয়ার্স, আমি একটু মনে হয় বেশি বেশি বলছি, আসলে ভিডিওটা দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সবাই আমাকে ক্ষমা করবেন, একটু বেশি বেশি বলে ফেললাম। একটা পরিবারের 10 জন সদস্য আর 2 জন ছিল পুরুষ, যেই 2 জন কিনা পুরো পরিবারের দেখাশোনা করতো, পুরো পরিবারটা মেনটেন করতো, 2 জনের উপর পুরো ফ্যামিলি মেম্বার 10 জন নির্ভর করতো, এবং এই 2 জন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তার পরিবারের মুখে খাবার তুলে দিত। মোট কথায় এই 2 জনের উপর নির্ভর করতো ওই পরিবারের 10 জন সদস্য, 10 জন মানুষ নির্ভর করতো। আর কুখ্যাত ওসি প্রদীপ তার দলদের নিয়ে গিয়ে সেই পরিবারের ওই 2 জনকেই কোর্স ফায়ার করেছে। যাওয়ার সময় তার স্ত্রীকে বলে গেছে, তোমার স্বামীকে নিয়ে যাচ্ছি আর তোমার ভাইকে নিয়ে যাচ্ছি, বাড়ির পিছনে জায়গা থাকলে বলো, সেখানে কবর খুঁড়ে রাখো, কালকে তাদের লাশ আসবে। আগামীকাল রাতে 4 জনকে কোর্স ফায়ার করেছি, আর আজ রাতে করবো তোমার স্বামী এবং তোমার ভাইকে, বাড়ির পিছনে কবর খুঁড়ে রাখো। নিয়ে গেছের কথা যা কাস্তাই, তাদেরকে কোর্স ফায়ার করেছে, পরের দিন লাশ পাঠিয়ে দিছে তাদের বাড়িতে। চলেন সেই নিরীহ মানুষের কথাগুলো একটু শুনে আসি, তারা এখন কেমন করে জীবনযাপন করছে, তাদের মুখের কথাগুলো এখন আমরা শুনে আসি। তো আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছেন, মামাকে বলতেছে যে তোমাদের পাশে যদি কবরস্থান থাকে ওইটা খুঁড়ে রাখিও। আমি বলি কি জন্য, তোমার স্বামীকে আমরা মেরে ফেলবো, কালকে রাত্রে 4 জনকে মারছি, আজকে রাত্রে তোমার স্বামীকে মারবো। আমার জামাই যদি দুষ করি তাকে, আমার ভাই দুষ করি তাকে, সরকারের জেলখানা কিসের জন্য তৈয়ার করছিল, বেশি দুষ করি থাকিলে, দুষ করি থাকি না, আর ভাইয়ের একখান ট্যাং হারি, আর জামাই একখান ট্যাং হারি, আর গছাই কাল্লা নদে দেখি, আর ভাইয়ের অনু দেখি, আর জামাই অনু দেখি, তারা এখন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে, তাদের মুখে এখন খাবার তুলে দিবে কে। কুখ্যাত খুনি ওসি প্রদীপ আইনের পোশাক পরে 8-10 জন মিলে তারা একটা দল তৈরি করেছিল, গুন্ডা বাহিনীর দল তৈরি করেছিল, আইন তাদের নিজের মতো করে তারা চালাতো, আইনের পোশাক পরে আইন তারা নিজের মতো করে চালাতো, তাদের বিরুদ্ধে যারা কথা বলতো কাউকে মাদক মামলা এবং কোর্স ফাঁড় দিত, ডাইরেক্ট সরাসরি তাদেরকে কোর্স ফাঁড় দিত। আমি বুঝতেছি না এই কুখ্যাত খুনি ওসি প্রদীপকে কেন কেন ফাঁসি দিচ্ছে না, তাকে এতদিন রাখার কি দরকার। ভিউয়ার্স, অনেক পুলিশ রয়েছে, আপনারা ফেসবুকে দেখবেন অনেক সময় অনেক পিকচার ভাইরাল হয়, আইনের পোশাক পরে কিছু পুলিশ রয়েছে যারা কিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে মানুষের জন্য, মানুষের জন্য তার কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এই মহামারী করোনা ভাইরাসের ভিতর আপনারা দেখতে পেরেছেন কত পুলিশ যারা নিজের জীবনের তক্কা না করে মানুষের সাহায্য করছিল, তারা মানুষকে বাঁচাতে তারা দিনরাত পরিশ্রম করে গেছে। কিছু কিছু মহান পুলিশের সুনাম খ্যাতি নষ্ট করেছে এই কুখ্যাত খুনি ওসি প্রদীপ এবং তার বাহিনীগুলো। যদি এই ভিডিওটা নিয়ে কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমি বুঝতেছি না এই কুখ্যাত খুনি ওসি প্রদীপকে কেন রাখছে। সো ভিউয়ার্স, অন্য কোনো ভিডিওতে দেখা।